আজকে আমি আপনাদেরকে ভার্চুয়াল রিয়ালিটি গ্লাসেস বা ভিআর বক্সকে রিভিউ করে দেখাবো। এটি একটি ভিআর বক্স বা এটাকে ডিজিটাল বায়োস্কোপও আপনারা বলতে পারেন। আপনারা ছোটবেলাতে বায়োস্কোপ দেখছেন, তো সেই বায়োস্কোপেরই একটি ডিজিটাল ভার্সন। এই যে চোখের মধ্যে এটা দিয়ে আপনি সিনেমা হলের মতন মোবাইলের পর্দাটাকে উপভোগ করতে পারবেন। আপনাদেরকে দেখাই এই ভিআর বক্সটা এরকমভাবে। এই ভিআর বক্সটি, এখানে হেডফোন আপনারা দেখতে পাচ্ছেন। এই হেডফোনের সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো হবে, আপনার কানে দিয়ে এটা হেডফোন শুনতে পারবেন। এবং এখানে মোবাইল ঢুকিয়ে আপনি সিনেমা হলের মতন মোবাইলের পর্দাটাকে দেখতে পারবেন। এখানে দুইটি গ্লাস আছে, এই গ্লাসের সাহায্যে চোখে লাগিয়ে আপনি সেটা দেখতে পারবেন। এখানে যে দুইটি গ্লাস আছে, তো কীভাবে দেখবেন আমি আপনাদেরকে একটু খুলে দেখাই। যে এখানে একটি সুইচ আছে, এই সুইচটাকে যদি আপনি চাপ দেন, এটা খুলে গেল, আমি প্লে করে দিলাম। প্লে করার পরে আমি এটাকে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এটাকে লাগিয়ে দিব, এই যে লাগিয়ে দিব। এখন আপনি চোখে লাগালে এই দিক দিয়ে যে গ্লাস আছে, এই গ্লাসের পর্দা দিয়ে আপনি দেখতে পাবেন সিনেমা হলের মতন বড় আকারের আপনি দেখতে পাবেন। এবং এই দুইটা হেডফোন কানে দিয়ে শুনবেন, চোখে থাকবে আপনার এই ভিআর বক্সটি, আর কানের মধ্যে এই হেডফোনটা থাকবে। এই হেডফোনের মাধ্যমে আপনি সাউন্ড কোয়ালিটিটা খুবই ক্লিয়ার পাবেন। আর এখানে একটি পোর্ট দেখতে পাচ্ছেন, আপনার মোবাইলে যে অডিও পোর্টটা আছে, এই জ্যাকটি অডিও পোর্টে ঢুকাই দিলে সে সাউন্ড কোয়ালিটিটা আপনারা শুনতে পারবেন। এবং আপনারা এই চোখে লাগানো অবস্থাতে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই যে যে বাটন আছে এখানে, এই বাটনটাতে ক্লিক করলে আপনার ওই ভিডিওটা পুশ হবে, প্লে হবে এবং ভিডিও চেঞ্জ করতে পারবেন। এই যে এই বাটনটাতে ক্লিক করার, আপনি এটাকে ব্যবহার করবেন, খুব ভালো লাগবে, ট্রাভেলের মজা পাবেন। আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে। আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। এবং ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি এই প্রোডাক্টটি কেনার জন্য লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়েও এই প্রোডাক্টটিকে অর্ডার করতে পারবেন। ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।